9:30 বাজে এখন, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। কালকে ঘুমোতেও অনেকটা রাত হয়ে গেছিল, তো উঠে বাসি বাসনগুলো বার করে ঘর দোর ঝাড় দিয়ে আর জল টল একটু ভরেছি, সব কটা বোতল ভরা হয়নি। আগে কাড়া বানাতে চলে এসেছি, কারণ হচ্ছে জয়ের প্রচণ্ড শরীর খারাপ, 2-3 দিন হলো প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। ওর এরকম কখনো হয় না, যদিও জ্বর হয় একদিনের মধ্যে সেরে যায়, সকালে হলে বিকেলে সেরে যায়, কিন্তু এবারে দেখছি মানে কমতেই চাইছে না। আমার জ্বর হওয়ার আগে ওর হয়েছিল, আর তারপর যে আমার হয়েছিল ওর আবার হলো, মানে জ্বরটা সেরকম আসছে না, হালকা জ্বর কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। কালকে রাতেও বুকে পিঠে তেল মালিশ করেছি, তারপর পায়ের তলায় তেল দেওয়া হয়েছে, কিন্তু ঠান্ডাটা কমেনি। তো তার জন্য ভাবলাম যে উঠে সবার আগে কাড়াটা বানাই। ওর মধ্যে দিয়েছি একটুখানি হলুদ আর লবঙ্গ, তুলসী পাতা, আদা, আমিও খেয়ে নেবো, আমারও ঠান্ডা লেগে আছে, নিজের জন্য আর বানানো হয় না কখনো। ঘুমোচ্ছে, ভাবলাম কাড়াটা বানিয়ে নি একবারে, তারপরে ডাক। পর্দারই প্রে পেরেকটা এখান থেকে খুলে গেছে, দেখো পর্দাটা মানে জানলার মধ্যে বাধা, তার জন্য অনেকটাই বেলা হয়ে গেছে। ওই ওই ওট, ওর মুখটা একটু ধুয়ে আয়, কাড়াটা খেয়ে নে, ওঠ। জ্বর আছে নাকি? হ্যাঁ দেখি, জ্বর তো আছে। ও উঠে কাড়াটা খেয়ে, কিছু খেয়ে ওষুধ খা, কখনো এরকম এতটা জ্বর থাকে না এতদিন, কি জানে। রাত্রেবেলা অত রাতে এসে গায়ে জল দিলে আর কি হবে বলো তো, বারণ করলে শোনে না, ওখান থেকে ঠান্ডা লেগে যায়। যাই হোক চলো কাড়াটা বানিয়ে নি, নিয়ে তারপর দেখি কি খাওয়া দাওয়া করা যায় আজকে, চলো। কাঁড়া খেতে একদমই ভালো লাগে না, কিন্তু অনেক উপকারী। করোনার সময় 2 বেলা করে খেতাম, মনে দিতাম তেজপাতা, আদা, লবঙ্গ, মধু, আরো কিছু কিছু দিতাম, তুলসী পাতা। হলুদটা দেওয়ার জন্য আরো কেমন একটা লাগে, কিন্তু হলুদটা হচ্ছে ঠান্ডা লেগে গেলে তো, কফ জমে গেলে হলুদটা ভালো দিলে। খেয়ে নে গরম গরম, আমারটাও খাই এবার আমি। গুড মর্নিং, তোমাদেরকে গুড মর্নিং বলতেই ভুলে গেছি সকালবেলা। আমার পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এই দেখো শাক, শাক তুলতে গেছিলাম বাড়ির জন্য, শাক তুলতে যাইনি, গেছিলাম ওই বাড়িতে, বোন চাউমিন বানিয়েছিল, তো ফোন করেছিল সকালবেলা, যেতে যেতে আমার 10:30 বেজে গেছে, এখন বাজে 11:30। তো সমস্ত কাজবাজ সেরে, সমস্ত কাজবাজ বলতে বাসি কাজ সেরে তারপর জয়কে কাড়া বানিয়ে দিলাম, দুজনে খেলাম, তারপরে গেলাম ওই বাড়িতে, গিয়ে চাউমিন খেয়ে আর আসার সময় এই কটা শাক নিয়ে আসলাম, কারণ কলমি শাক এখানে কোথাও পাওয়া যাচ্ছে না। আর জয় রাত্রেবেলা আসার সময় কলমি শাক পায়নি, বাঁধাকপি পেয়েছিল, এনেছিল, কিন্তু কলমি শাক পায়নি, আর বানি কলমি শাকটা খেতে ভালোবাসে,
তো এখান থেকে কয়েক কটা ঘাস তুলবো, ঘাসটা বেশি দেবো, এখন দুদিন ওকে ঘাস খাওয়াবো। আর সামনে থেকে কয়েকটা কলমি শাক তুলে নিলাম, মানে মাঝে মাঝে একটু একটু করে দেবো আর কি, যেটা খেতে ভালোবাসে। তো আরে দেখো বাসন পড়ে আছে, বাসন মাজা হয়নি, কিছুই হয়নি, কোনো কাজ বাজি হয়নি গো এখনো। কোনো কাজই হয়নি, তার মধ্যে আমার জুতোটা আজকে ছিঁড়ে গেল, তার 2 বছর চললো জুতোটা, জুতোটা আজকে ছিঁড়ে গেল। কলে ঠলে যেতে লাগে, ওই জন্য পামসু পরেই ওই বাড়ি চলে গেছিলাম। কি রান্না করবো আজকে, এই সকালবেলা উঠে ভেবে পাই না কি রান্না হবে না হবে, এই এক চিন্তা। অবশ্য আজকে মাছ ভাজা রয়েছে, কালকে মাছ যে মাছটা নিয়েছিলাম ওটা 4 পিস 5 পিস ছিল, রাত্রেবেলা আমি 1 পিস ভাজা খেয়ে নিয়েছি, ঝোলের মাছও খেয়েছি, মাছের ঝোলও খেয়েছি আর ভাজা একটা খেয়েছি, ভাজা খেতে ইচ্ছে করছিল তো ভাজা মাছ একটা খেয়েছি। আর আজকে ওই ভাজা মাছগুলোই সর্ষে দিয়ে করবো আজকে, কালকে তো এমনি ফুলকপি দিয়ে টমেটো ও জিরে ঠিরে দিয়ে করেছিলাম, কিন্তু আজকে সর্ষে দিয়ে করবো। আর করবো হচ্ছে কিছু একটা ভাজা ভুজি কিছু একটা করে নেবো, হয়ে যাবে। তো চলো আর বক বক করবো না, কাজ বাজগুলো করে নিই চলো। মোটামুটি একটা আইডিয়া করতে পেরেছি যে কি কি রান্না করব, শুধু তো মাছ ভাজা ছিল, ভাবতে হয় জানো তো কি কি রান্না করব, কি হবে, কি সাথে কি খাওয়া হবে। শুধু দেখবে এক তরকারি দিয়ে খেলে তরকারিও অনেকটা লাগে আর খেয়ে পোষায় না, অল্প ভাত তো খাই না আমরা, তো ওই জন্য অল্প তরকারি দিয়ে খেয়ে পোষায়ও না। এবার ঝোলের সাথে একটা কিছু হলে তখন ভালো লাগে, খেয়ে পুষিয়ে যায়। তো দেখাই কি কি আপাতত জোগাড় করেছি, দেখাই চল তোমাদের। এখানে দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এই হলো সবজি, ফুলকপির পকোড়া করব, আর আলুটা দিয়ে হচ্ছে মাছের ঝোল হবে, এটা মাছের ঝোলের টমেটো, আর এই পেঁয়াজটা চাটনিতে দেবো, টমেটো চাটনি আমি পেঁয়াজ দিয়ে করি, তো ওই চাটনিটা ওই পেঁয়াজটা দেবো, আর এটা হচ্ছে মাছের। আর এখানে দেখো টমেটো সেদ্ধ দিয়ে রেখেছিলাম কালকে ভাতে, ভাত তো রাতে হয়ে যায়, তো টমেটো সেদ্ধটা দিয়ে চাটনি হবে। আর এখানে সর্ষে একটু জল দিয়ে আর নুন দিয়ে এটা গুলে রেখেছি, সর্ষে দিয়ে মাছের ঝোল হবে। তো এই রান্নার জোগাড় হয়েছে আপাতত, কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, অনেকটাই দেরি হয়ে গেছে। তার মধ্যে কালো জিরের কথা বলতে ভুলে গেছি, এই দেখো 5 ফোড়ন থেকে কালো জিরে বাঁচা হয়েছে, এই যো ভুলে গেছি বলতে। অনেক দেরি হয়ে গেছে আজকে, পুরো 12টা বাজে। আলু আর পেঁয়াজ একসাথেই ভেজে নিই আমি, চলো রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। না আর কিছু লাগবে না, ঝোলটা দেখতো একটু, না দিচ্ছি একটু মাখা মাখা করবো, আমার সর্ষে বেশি ঝোল করবো না, হালকা হালকা ঝোল। মাছের ঝোল হয়ে গেছে আর চাটনি বসাচ্ছি এবারে, আর আজকে আমার চাটনি করার পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো কিভাবে আমি চাটনি করি। সবাই খাই চিনি দিয়ে মিষ্টি মিষ্টি টমেটো চাটনি, আর আমি খাই পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল টমেটোর চাটনি, দারুণ লাগে এটা, এখন না আমি ছোটবেলা থেকে এটাই খাই, খুব ভালো লাগে আমার। আর কপির পকোড়াটা এখনো করিনি, পকোড়াটা এখন করবো না, পকোড়াটা স্নান করে এসে এখন প্রায় 1টা বাজতে যায়, ঘর মোছা হয়ে গেছে, পকোড়াটা হচ্ছে স্নান করে এসে তখন করে নেবো, ব্যাটার তো বানানোই রয়েছে, আর কপিটা শুধু ওর মধ্যে ডুবাবো ভাজবো, ডুবাবো ভাজবো, তো ওটা করতে বেশি সময় লাগবে না, গরম গরম ভালো লাগে খেতে পকোড়া, ঠান্ডা হয়ে গেলে দেখবে ভালো লাগে না। এখনো বাসন পড়ে আছে প্রচুর, বাসন মাজা হয়নি, একটু চাপ আছে আজকে,
তো চলো, কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি, এবার কিভাবে চাটনি করে সেটা তোমাদেরকে দেখাই। চলো, খুবই সামান্য তেল দিয়েছি কড়াইতে, দিয়ে দিলাম একটু কালো জিরে, বেশি দিতাম কিন্তু নেই কালো জিরেটা, তেল খুবই সামান্য দিয়েছি, একদম এক চামচ দেখতেই পাচ্ছ। এবার এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই যে টমেটোর চাটনি, তা আবার লঙ্কা দিয়ে। কে কে ভালোবাসো খেতে জানিও আমাকে কমেন্টে, কে কে এরকম খাও আমার মতো ঝাল ঝাল টমেটোর চাটনি। এটা আমি দুদিন ছাড়া ছাড়াই বানাই। আর এখানে দেখো ব্যাটার তৈরি করা রয়েছে, এই যে এটা বেসন, সামান্য নুন আর একটুখানি হলুদ দিয়ে তৈরি করেছি এটা। আর কপিগুলো দেখো একদম ছোট ছোট কপি, নুন মাখিয়ে রেখেছি, এই যে এরকম করে এই ডাঁটিগুলো চোবাবো আর ভাজবো। ছোটো ছোটো পকোড়া খেতে আমার খুব ভালো লাগে, জল ভালোবাসে, বড় বড় পকোড়া সেদ্ধ হতে চায় না, ভাপাতে হয় আলাদা করে, তো তার জন্য আর কি ছোটো ছোটো করে রেখেছি কপিগুলো, ছোটো ছোটো পকোড়া ভালো লাগে দেখবে। এবারে এই টমেটো সেদ্ধ করে রেখেছিলাম রাত্রেবেলা, এটা দিয়ে দেবো। এবার এইগুলো খুন্তি দিয়ে দিয়ে পুরো এরমভাবে গেলে গেলে দিতে হবে খেতে খেতে, আর কিছুই দেবো না এতে, একটুখানি নুন দেবো ব্যাস, এটা শুকিয়ে নামিয়ে দেবো, মানে শুকিয়ে শুকিয়ে আসলে আর কি। ঘরটা মুছেছি কিন্তু এখনো ঝাড় দেওয়া হয়নি, ঘর মুছা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়নি এখনো, আর ঘর না মুছে ঝাড় না দিলে আমার ভালো লাগে না। ওই দেখো বাসন, চলো কাজগুলো করে নিই। স্নান হয়ে গেছে কিন্তু চুলটা এখনো আজরানোর সময় পাইনি, চুল খুলিও নি, স্নান করে তাড়াহুড়ো করে চলে এসেছি, মনটা খুব খারাপ হয়ে গেল বেলার দিকে। তখন তো হাফ রান্না করে নিলাম, চাটনি তারপর মাছের ঝোল করলাম, আর এখন হচ্ছে পকোড়াটা তখন করিনি ঠান্ডা হয়ে যাবে বলে, এখন স্নান করে এসে ঘর মুছে স্নান করতে গেছিলাম, তারপর বানিকে একটু খাওয়ালাম বাইরে, ওর খাবার পাওয়া যাচ্ছে না, এখান থেকে যেটুকু তুলেছি ওইটুকুই, তো ওই জন্য বাইরে একটু খাইয়ে নিলাম। এইবার পকোড়াটা করব, চলো তোমাদের দেখাই। কড়াইতে তেল গরম হচ্ছে, আর এদিকে এগুলো কপিগুলো এর মধ্যে দিয়ে দেবো, তেলে ছাড়ি এবার একটা একটা করে। এইভাবেই আমি ফুলকপির পকোড়া করি, এগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, কাঁচা থাকে না, একটু হোক ততক্ষণ। এটা বাসন সব মেজে জল ঝরাতে দিয়ে দিয়েছি এখানে, আর রান্নাবান্নাগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আর এদিকে দেখো শরীর খুবই খারাপ, চোখ মুখ দেখেই বুঝতে পারছো শরীরের কিরম অবস্থা, চোখ লাল হয়ে আছে। জোর করে বুকে পিঠে তেল মালিশ করে রোদে কিছুক্ষণ দাঁড় করে তারপর স্নান করতে বললাম, স্নান করছিল না, সকালে যাও ছিল, এখন তাও আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে, এই যে ওর জন্য এখানে জল ভিজিয়ে রেখেছি, পেটটাও গরম হয়ে গেছে গো, এই যে মেথি মৌরি আর বাতাসা এখানে ভিজিয়ে রেখেছি, এটা বিকেল বেলা খাওয়াবো, আর এক্ষুনি নুন চিনি জল করে দিলাম। হ্যাঁ প্রচুর কাজ করছে আজকে, প্রচুর পরিমাণে কি করবো, অসুস্থ সুস্থ হয়ে যা তারপর করবি, তো শুয়ে থাক, চলো তো খাবার দাবার ব্যবস্থা করি। সুন্দর লাল লাল পকোড়া দেখো, পকোড়াগুলো করে নিই, নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। চলো আজকে রান্না বান্নাগুলো দেখিয়ে দিই, এই যে ভাত, ভাতটা গরম করেছি, আর এই হচ্ছে আমার ঝাল চাটনি, এই যে অনেকদিন বাদে আবার করলাম, ব্যাপক লাগে খেতে। আর এই মাছের ঝোল, চার পিস মাছ ছিল, দুজনের হয়ে যাবে, এবেলা দুটো ওবেলা দুটো, আর এখানে একটু বেসন বেঁচে গেছে, এই যে পকোড়ার বেসন, আর এই হলো গিয়ে পকোড়া। কি সুন্দর ভাজা হয়েছে দেখো, ছোট্ট 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 পকোড়া, দারুণ লাগে পকোড়াগুলো খেতে। তো এই আজকের খাবার, পকোড়া চাটনি আর মাছের ঝোল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, চলে আয় রে, ঠান্ডা হয়ে যাবে, চলে আয় তাড়াতাড়ি, গরম গরম ভাজলাম, আয়।